আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ফিট ফিটম ফাইন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও উই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং লেসন টুডে লেসনটার নাম হচ্ছে নাম্বার এই লেসনটি সাইফুল ইসলাম স্যারের লেখা সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে পেজ নাম্বার টোয়েন্টি সেভেন অ্যান্ড চ্যাপ্টার নাম্বার ফাইভ নেওয়া হয়েছে সো আমাদের সবার নাম্বার সম্পর্কে ধারণা থাকা অতিব জরুরি কারণ আমরা যদি কিছু ব্যবহার করতে চাই আমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাই এই সেন্টেন্সগুলোতে যখন আমরা নাউনগুলোকে কাউন্ট করি গণনা করি সংখ্যার ধারণা দেই তখন কিন্তু আমাদের নাম্বারের অনেক দরকার আছে আসলে আমি যদি বলি হি হ্যাজ টু ফ্যান নাকি ফেন্স হবে এখানে আসলে এখানে হবে ফেন্স কেন এখানে আমরা প্রথমেই বানিয়েছি কি পুলুরাল টু তারপরে আমাদের যে নাউনটা ব্যবহার করেছি সেই নাউনটাকে অবশ্যই প্লুরাল ফর্মে নিতে হবে আর যখন নাউনের সাথে আমরা এস ইএস যোগ যোগ করি তখন নাউনগুলো কিন্তু প্লুরাল হয়ে যায় সো মূলত নাম্বারটা কি নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা সাধারণ ভাষায় নাম্বার হলো যে কাউন্টেবল নাউন দিয়ে কোনো কিছু সংখ্যা নির্ধারণ করা যায় নাম্বারকে আমরা দুভাগে ভাগ করতে পারি এক নম্বরে বলতে পারি সিঙ্গুলার নাম্বার আর দু নাম্বার হচ্ছে ফুলোরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার সবসময়ই একটি হবে এবং পুলোরাল নাম্বারগুলো দুই বা দুইয়ের অধিক সো সিঙ্গুলারকে আমরা এক বছর বলে থাকি এবং ফুলোরাল নাম্বারগুলোকে বহু বছর বলে থাকে চলুন একটু দেখি যে সিঙ্গুলার নাম্বারগুলো বা সিঙ্গুলার নাম্বার কাকে বলে সিঙ্গুলার নাম্বার এক বচন যে নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি একটি বস্তু কিংবা একটি প্রাণীকে বোঝায় তাকেই সিঙ্গুলার নাম্বার বলে যেমন কি বুক ইত্যাদি তার মানে আমাদেরকে দেখতে হবে যেই নাউনগুলোকে আমরা গণনা করতে পারছি সেই নাউনগুলোকেই আমরা যেই নাউনগুলো দেখে বুঝতে পারছি যে একটা দুইটা তিনটা গণনা করা যাচ্ছে সেই নাউনগুলোকেই আমরা সিঙ্গুলার পুলুরাল করিয়ে থাকি আই হ্যাভ আ কি আমার একটি চাবি আছে এখানে আ দ্বারা বুঝাচ্ছে যে একটি চাবি এজন্য কি হয়েছে কিন্তু এই জায়গায় যদি থাকতো দুই তিন চার পাঁচ বা অনেকগুলো যদি প্লোরাল নাম্বার থাকতো তাহলে আমাদেরকে নিশ্চয়ই এটাকে কিটাকে প্লোরাল বানাইতে হতো যেমন দে গেইভ মি আ বুক এখানে আ থাকার কারণে একটা বইকেই বোঝাচ্ছে তারা আমাকে একটি বই দিয়েছিল আই হ্যাড আ ফোন আমার একটি ফোন ছিল থাকার কারণে আমরা বুঝতে পারছি এখানে একটা ফোনের কথা হচ্ছে তারপর যদি আমরা প্লুরাল নাম্বারের কথা বলি প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু কিংবা প্রাণীকে বুঝায় তাকে প্লুরাল নাম্বার বলে যেমন আগেই বলেছিলাম ফ্যান এই জায়গায় কি হবে ফ্যান্স বুক বুকস আই হ্যাভ মেনি ফ্যান্স আমার অনেকগুলো কলম আছে এখানে অনেকগুলো কলম আমরা বুঝতে পারছি কিসের দ্বারা মেনি দ্বারা মেনি দিয়ে বোঝায় অনেক এবং অনেক যেহেতু আছে অনেকের সাথে কিন্তু আমরা ফ্যান ব্যবহার করতে পারবো না সেজন্য বলতে হবে অনেকগুলো কলম মেনি ফ্যান্স এই যে এতটুকু ধারণা যে এতটুকু ধারণা থাকা আমাদের অতীব জরুরি কারণ বুঝতে হবে যখন আমরা প্লুরাল তৈরি করছি তখন আমাদেরকে নাউনটাকে প্লুরাল বানাইতে হবে যেমন দে হ্যাভ তাদের অনেক বই আছে চলুন আমরা কিছু সিঙ্গুলার এবং প্লুরাল আইডেন্টিফাই করি দেখেন এখানে আছে বয় বয়টা হচ্ছে সিঙ্গুলার এখানে নিশ্চয়ই অনায়াসে বলা যায় এখানে একটা বয় কিন্তু যখন আমরা বয়স বলবো বয় বয়ের প্লোরাল ফর্ম হচ্ছে বয়েজ যেমন আয় আয়ের প্লোরাল ফর্ম আইস এই আয় দিয়ে বোঝায় একটা চোখ আর আইস যখন বলবো তখন দুটা হতে পারে বুক বুকস ক্যাটস ফট ফটস ডগস আ আ কিং টু কিংস আ লায়ন টু লায়ন্স আশা করি সবাই বুঝতে পারছি আমরা একটু আগেই যেই নাউনগুলো দেখেছিলাম ওখানে ছিল সিঙ্গুলার এবং সব সবসময় যে সাধারণভাবে সিঙ্গুলার পুলুরাল হবে তা কিন্তু না আমাদেরকে সিঙ্গুলার প্লোরাল করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে বা কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের ফলো করতে হবে দেখেন রুলসে আমরা যাব না যদি আমরা বলি ই যে একটা নাউন নাউনের শেষ অক্ষরটা ছিল কি বা শেষ লেটারটা ছিল এস তারপরে আমরা বলতে পারি সি এইচ তারপরে ডাবল এস তারপরে যদি থাকে এক্স তারপরে হচ্ছে সি এইচ এইসব যদি একটা নাউনের শেষে থাকে তাহলে ওই নাউনগুলোকে যদি আমরা প্লুরাল ফর্মে নিতে চাই তাহলে আমাদেরকে শুধু একটা ইএস যুক্ত করতে হবে ইএস যুক্ত করলেই আমরা সেই নাউনগুলোকে প্লুরাল ফর্মে নিতে পারি যেমন বাস হয়ে গেল বাসেস আ বাস টু বাসেস তারপরে হচ্ছে ম্যাচ ম্যাচেস ক্লাস ব্রাশ ব্রাশেস একটা মজার বিষয় হল যে সিঙ্গুলার নাউনগুলোর সব শেষের লেটারটা যদি ও হয় আর তার আগের বর্ণটি যদি একটা কনসনেন্ট লেটার হয় তাহলে আমাদেরকে ইএস যুক্ত করে নাউনগুলোকে পুলুরাল করতে হবে যেমন ছিল ম্যাঙ্গো এখানে ইএস যুক্ত হয়ে কি হয়েছে ম্যাঙ্গোজ ফটেটো ফটেটোজ এই যে হিরো হিরোজ হিরোজো টমাটোজ একটু আগে আমরা দেখেছিলাম যে সিঙ্গুলার নাউনগুলোর সবশেষে লেটারটা যদি ও হয় এবং তার আগে যদি একটা কি থাকে কনসোনেন্ট থাকে সেইগুলোকে আমরা কি দ্বারা পুলুরাল করতে পারি সেইগুলোকে আমরা ইএস যুক্ত করে পুলুরাল করতে পারি কিন্তু এখানে কিছু ব্যতিক্রম ধর্মী আছে যেইগুলো দেখা যায় কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে কি শুধু এস যুক্ত করে আমরা পুলুরাল করতে পারি যেমন যদি বলি ফটো এখানে প্লুরাল করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে ফটোজ মেমো মেমোজ স্যালো সোলভ এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মে আমরা আর কিছু নাউন দেখতে পাই যে নাউনগুলোর শেষে ও থাকে আমরা একটু আগেই দেখলাম যে যদি ও থাকে তার পূর্বে কনসোনেন্ট তার পূর্বে ভাওল কথা হচ্ছে এই কনসোনেন্ট ভাওল কনসোন্ট ভাওল বারবার চলে আসছে তাহলে কনসোনেন্টগুলো কি এবং ভাওলগুলো কী ভাওল ইংলিশ বর্ণগুলোর মধ্যে আমরা ভাওল খুঁজে পাই পাঁচটা এ ই আই ও ইউ এই এ ই আই ও ইউ এই পাঁচটা লেটার্স ব্যতীত যতগুলো লেটার্স আছে সবগুলোকেই আমরা কনসোনেন্ট বলে থাকি সো এখন কথা হচ্ছে আমরা ভাওয়াল লেটার্সগুলো একটু দেখে নেই এ ই আই ইউ এই লেটার্সগুলোকেই আমরা ভাওয়াল লেটার্স বলে থাকি যদি কোনো নাউনের সর্বশেষে ও থাকে এবং তার পূর্বে যে কোনো একটা ভাওয়েলস লেটার থাকে সেই নাউনগুলোর শেষে শুধু এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি যেমন হচ্ছে কি ব্যামবেস রেডিও রেডিওস স্টুডিও স্টুডিওস এখন আমরা যেইগুলো প্র্যাকটিস করব এই নাউনগুলো আমরা সব সময়ই ব্যবহার করে থাকি বা অনেকবার ব্যবহার করে থাকি যদি আমরা বুঝতে পারি যে এই ফর্মটা হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে পুলুরাল বা সিঙ্গুলারে এরকম থাকলে পুলোরালে গিয়ে এরকম হয় তাহলে আমাদের লিখতেও সুবিধা হয় এবং স্পেলিং করতেও সুবিধা হয় যেমন যদি বলি কোনো নাউনের সর্বশেষে যদি ওয়াই থাকে সর্বশেষে যদি কি থাকে ওয়াই থাকে এবং ওয়াইয়ের ঠিক পূর্বের লেটারটা যদি কনসোনেন্ট হয় তার মানে ভাগল ব্যতীত যে বাকি লেটার্সগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা ঠিক একটু পূর্বেই দেখেছিলাম যে ওয়াই ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা দেখেছিলাম শুধু এস যুক্ত করে আমরা কি করেছিলাম ফ্লোরাল ফর্ম করেছিলাম আর এখানে আমরা দেখব ঠিক ওয়াইয়ের পূর্বে যদি একটা ভাওয়াল লেটার থাকে একটা ভাওয়াল লেটার থাকে এ ই আই ও ইউ এই পাঁচটার যে কোনো একটি যদি থাকে সেটাকে শুধু আমরা এস যুক্ত করে প্লোরাল ফর্ম তৈরি করব যেমন কি কিজ জয় জয়স ডে ডেইস বয় বয়েস ফ্লেজ থয় ঠয়স রে রেজ এবং যদি কখনও আমরা খেয়াল করি যে একটা নাউনের সর্বশেষে এফ এফ এই লেটার্সগুলো থাকে তাহলে সেই নাউনগুলোকে যখন আমরা প্লুরাল বানাবো তখন এফ উঠিয়ে দিয়ে একটা ভি বসিয়ে তারপর ইএস যুক্ত করে দেব। তাহলে আমরা সেই নাউনগুলোকে প্লুরাল ফর্মে নিতে পারবো যেমন যদি বলি ওয়াইফ ওয়াইভস লাইফ লাইভস হাফ হাফস সেলফ সেলফ লিপ লিভস নাইফ নাইভস সবগুলো নিয়মেরই একটা করে ব্যতিক্রম নিয়ম থাকে আর এখানেও আমরা একটু দেখব এটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম কী দেওয়া আছে নাউন কিছু ব্যতিক্রম নাউন রয়েছে যার শেষে এফ থাকে কিন্তু প্লুরাল করার সময় ইএস যুক্ত না হয়ে শুধু এস যুক্ত হয় এই কয়েকটা মনে রাখলেই হবে যেমন হচ্ছে কি চিফ চিপস এখানে শুধু এস যুক্ত হয়েছে এখানে ইএস যুক্ত হয়নি তারপরে যদি বলি ব্লিভ ব্লিভস প্রুফ প্রুফস গল গস এমনও কিছু নাউন আছে যেগুলো যেই নাউনগুলোর মাঝের ভাওলটা ভাওয়াল লেটার্সটা পরিবর্তন হয়ে প্লুরাল হয়ে যায় যেমন এই যে আমরা সব সময় বলি যখন আমরা একজনকে বুঝাই তখন আমরা ম্যান বলে থাকি কিন্তু যখন একের অধিক হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে বলতে হয় মেন এটাই হচ্ছে নিয়ম সো ম্যানটা হচ্ছে সিঙ্গুলার বা একজনকে বুঝায় আর মেন হচ্ছে দুই বা দুইয়ের অধিককে বোঝায় যেমন ফুট ফিট। tooth, teeth, mouse, mice. তাহলে মাউজ হচ্ছে সিঙ্গুলার এবং মাউসের পুলুরাল ফর্ম হবে মাইস ওম্যান ওয়েম্যান সময় আমরা এই রকম নাউনগুলো ব্যবহার করে থাকি যে দেখা যায় দু তিনটে দু তিনটে ওয়ার্ড যুক্ত হয়ে একটা নাউন হয় যেমন ব্রাদার ইন ল সো ব্রাদার ইন ল বুঝাইতে একজনকেই বোঝায় যখন আমরা একজনের অধিক বুঝাইতে যাব তখন আমাদেরকে নিশ্চয়ই এই ব্রাদার্সকে একটু প্লুরাল ফর্মে নিতে হবে এই ব্রাদার্সের সাথে সরি ব্রাদারের সাথে এস যুক্ত করে ব্রাদার্স করতে হবে তাহলে কি ব্রাদার ইন ল এটা হচ্ছে সিঙ্গুলার তাহলে ব্রাদার্স ইন ল এটা হবে প্লোরাল ফর্ম যদি বলি সিস্টার সিস্টার হচ্ছে সিঙ্গুলার তাহলে সিস্টারের প্লোরাল সিস্টার্স বলতে পারি সিস্টার্স ইন ল ওম্যান servant woman সার্ভেন্ট তাহলে ওম্যানের আমাদেরকে কী করতে হবে প্লুরাল ফর্ম তৈরি করতে হবে ওম্যান সার্ভেন্ট পেশার বাই এটাকে পেশার বাই বলতে একজনকে বোঝাবে আর যদি এটাকে প্লোরাল ফর্মে নিতে চায় তাহলে আমাদেরকে বলতে হবে পেশার্স বাই কিছু কিছু নাউন আছে যেগুলো দেখে মনেই হয় না বা বিশ্বাসই করা যায় না যে আসলেই এটা সিঙ্গুলার ফর্ম নাকি পুলুরাল ফর্ম এবং এটার কি আসলেই সিঙ্গুলার হয় কিন্তু হয় যেমন যদি বলি এজেন্ডা আমরা কিন্তু এজেন্ডাটাই বেশি বেশিরভাগ চিনে থাকি কিন্তু এজেন্ডা হচ্ছে কিন্তু প্লুরাল এজেন্ডা হচ্ছে পুলুরাল। এটাকে যদি আমরা সিঙ্গুলার হিসেবে দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে এজেন্ডাম মিডিয়া মিডিয়া আমরা সবসময়ই ব্যবহার করে থাকি যা একটা পুলুরাল ফর্ম মিডিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি মিডিয়াম এই যে ডেটা ডেটা হচ্ছে পুলুরাল ফর্ম ডেটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম অ্যানালাইসিস হচ্ছে সিঙ্গুলার ফর্ম এটাকে প্লুরাল ফর্মে নিতে গেলে অ্যানালাইসিস অ্যানালাইসিস একটু আগেই দেখেছিলাম যে এই ম্যান ম্যান হচ্ছে কি সিঙ্গুলার আর ম্যানটাকে যখন আমরা প্লুরাল করতে যাই তখন আমাদেরকে কি তৈরি করতে হয় মেন তারপরে যখন আমরা বলি ওম্যান ওম্যান হবে সিঙ্গুলার আর ওয়েম্যান হবে প্লুরাল তারপর ইজ এ চাইল্ড চাইল্ড হচ্ছে সিঙ্গুলার চাইল্ড হচ্ছে সিঙ্গুলার এবং চিলড্রেন এটা হচ্ছে প্লোরাল সো কথা হচ্ছে কিছু সিঙ্গুলার নাউন এর শেষে আর ইএন এবং ইএন যোগ করে প্লোরাল করা হয় যেমন এই চাইল্ড এটাকেই যদি আমরা প্লোরাল করতে যাই আমাদেরকে বলতে হবে চিলড্রেন এবং অক্স বিশ্বাস বিশ্বাস করাই যায় না যে এটার প্লোরাল ফর্ম অক্সান আমাদের জেনে রাখা ভালো কিছু সাবজেক্টিভ প্রোনাউন মানে কিছু প্রনাউন আছে যেইগুলোর আমরা সিঙ্গুলার এবং প্লোরাল অনেকেরই বুঝতে সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে যদি বলি আই আই মানে আমি আর হচ্ছে উই মানে আমরা তাহলে আই হচ্ছে সিঙ্গুলার উই হবে প্লোরাল ইউ দিয়ে তুমি এবং ইউ হচ্ছে তোমরা হি এবং শি এ দুটোকেই বলা হয় সে বা এ দুটোর মিনিং হচ্ছে সে আর হি শিয়ার যখন পুলুরাল হবে তখন কিন্তু দে হবে তারা ইট ইটস দিস দিস মানে হচ্ছে এইটি আর দিস এইগুলো দ্যাট ওইটি একটা বুঝাচ্ছে আর দোজ ওইগুলো এখন আমরা কথা বলবো পজিটিভ প্রনাউন নিয়ে আই মি মাই এই যে থার্ড নাম্বার ফর্মটা প্রোনাউনের থার্ড নাম্বার ফর্মটাকে আমরা কী বলে থাকি পজিটিভ ফর্ম বলে থাকি এবং এই মাই যদি বলি মাই এটা নিজেকে বুঝায় বা একজনকেই বোঝায় আর এটার যখন আমরা প্লোরাল ফর্ম করি তখন আওয়ার হয়ে যায় ইোর ইয়োরের প্লোরাল ফর্ম ইোর মাইন মাইন হিজ হার দেয়ার হিজ হার দেয়ার ইটস দেয়ার এবং প্রোনাউনের সেকেন্ড নাম্বার ফর্মটাকে আমরা অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ ফর্ম বলে থাকি যেমন হচ্ছে কি আই মি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি তাহলে মি যেহেতু সিঙ্গুলার তাহলে এটার একটা প্লুরাল ফর্ম নিশ্চয়ই আছে সেটা হচ্ছে আস ইউ ইউ হার অর হিম এটার প্লুরাল ফর্ম হবে দেম হিজ অর হার এটা হবে কি দেয়ার একটু আগেই দেখেছি ইটস এটারও হবে দেয়ার একটু খেয়াল রাখলেই হবে সো দেয়ার লার্নার্স আজকে এ পর্যন্তই আপনাদের যদি কোনো কোয়েশেন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে